হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী সিন্ডিকেট। আকাশপথের পাশাপাশি তারা এখন স্থলপথেও শুরু করেছে সোনা পাচার। পাচার হওয়া এসব সোনা চলে যাচ্ছে কলকাতাসহ বিভিন্ন স্থানে। ইতোমধ্যে বিপুল পরিমাণ স্বর্ণসহ এই সিন্ডিকেটের কয়েক সদস্যকে আটক করেছে হিলি কাস্টমস গোয়েন্দা। সংশ্লিষ্টরা বলছেন, এই চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের লাগেজ তল্লাশির কোনো স্ক্যানার মেশিন না থাকায় সুযোগ নিচ্ছে স্বর্ণ পাচারকারীরা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সম্প্রতি দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয় প্রায় 2 কোটি টাকা মূল্যের 24টি সোনার বার। ভারতে যাওয়ার সময় বাংলাদেশি 5 যাত্রীর দেহ তল্লাশি করে এসব সোনা জব্দ করে হিলি কাস্টমস গোয়েন্দারা। গ্রেফতার করা হয় 5 পাচারকারীকে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী সিন্ডিকেট নানা কৌশলে ভারতে সোনা পাচার করে আসছে। ইদানিং তারা এখানে যাচ্ছে, এর আগে কখনো এয়ারপোর্ট থেকে মোটামুটি এরা রেগুলার যা আশা করতো, কিন্তু বর্তমানে তারা এদিক দিয়ে যাচ্ছে। যেহেতু একটা চক্র এটার সঙ্গে জড়িত, ওখান দিয়ে কিছু পাচার করে যখন যেদিকে সুবিধা পায় ঠিক সেদিক দিয়েই তারা সেই সুযোগটা ব্যবহার করে। দীর্ঘদিন ধরে এই বন্দর দিয়ে ভারতে সোনা পাচার করে আসছে এই চক্রের সদস্যরা। তারা বলছেন, ঢাকার চকবাজার সহ বিভিন্ন স্থান থেকে এসব সোনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় ভারতের কলকাতার বড় বাজার এলাকায়। সেখানকার দোকানে বিক্রি করা হয় এসব সোনা। বানিগঞ্জ থেকে আসছে, আমার কাছে 4 পিস গোল্ড ছিল, গোল্ড পেয়েছে। ঢাকা থেকে, চকবাজার থেকে, বিনোজা থেকে গোল্ড কিনতাম। একটা গোল্ড নিয়ে আমরা ইন্ডিয়া সচরাচর সব মার্কেটে বিক্রি করা যায়। এক একটা গোল্ড বিক্রি করলে বাংলাদেশে যে টাকা কেনা হয় তাতে 3,000, কোনো সময় 3,000, 3,500 টাকা এরকমই লাভ থাকে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করলেও যাত্রীদের লাগেজ বা দেহ তল্লাশিতে নেই কোনো স্ক্যানার মেশিন। ফলে এই সুযোগটি কাজে লাগাচ্ছে স্বর্ণ চোরাকারবারীরা। এই পোর্টে ভালো মানের স্ক্যানার স্থাপন করা উচিত, তাহলে এইভাবে যাত্রীরা ইমিগ্রেশন এবং কাস্টমসকে ফাঁকি দেওয়া তাদের পক্ষে খুব কঠিন হবে। ওই স্ক্যানার মেশিন ছাড়া বিকল্প কোনো আমার পথ দেখছি না। তাছাড়া আমরা যে ম্যানুয়ালভাবে করতেছি এটা তো অ্যাকচুয়ালি ইয়া না। দেশে স্বর্ণ পাচার রোধে কাস্টমসকে আরও সতর্ক হওয়ার তাগিদ স্থানীয়দের। রিপোর্ট, বাংলা টিভি। ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় শুরু হয়েছে মশক নিধন প্রচারাভিযান। সকালে জেনারেল হাসপাতাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, সিভিল সার্জন ডাক্তার মনীশ্বর চৌধুরী, পৌর মেয়র শরীফউদ্দিন প্রধান ও পাবনা জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার ওমর ফারুক মীর সহ অন্যরা। এই কার্যক্রমের আওতায় শহরের প্রতিটি মহল্লায় আগাছা পরিষ্কারের পাশাপাশি ছিটানো হচ্ছে মশক নিধন ঔষধ।